বিশালাকার কুমিরের উপর চেপে বাইক নিয়ে ঘুরছেন, চালকের সাহসিকতাকে স্যালুট নেটিজেনদের। এই দুনিয়ায় এমন অনেক কিছুই রয়েছে যা আমরা দেখিনি, ভবিষ্যতেও আদেও দেখব কিনা তাও জানি না, কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই দেখা যাচ্ছে। দুনিয়াটা যেন হাতের মুঠোয় চলে আসছে, ঠিক যেন বীরভূমের বাদাম কাকু আর রানাঘাটের রানু মণ্ডলের গান শুনেছে বিশ্ববাসী। ঠিক সেইভাবেই বিশ্বের অন্য কোনো প্রান্তের ভিডিও দেখে হতচকিত হয়ে যায় আমরা, বা ভয় পেয়ে যায়। কিন্তু কখনো কি আমরা স্বপ্নেও কল্পনা করতে পেরেছিলাম যে একটি কুমিরকে বাইকে বসে নিয়ে যাবেন কেউ? আমরা কল্পনাও করতে পারিনি। সত্যি বাইকে কুমিরকে চাপিয়ে অবাক করলেন এক ব্যক্তি। ইনস্টাগ্রামের পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ভিডিওটির ক্যাপশনে কিছু লেখা হয়নি। সত্যি এমনতর স্তম্ভিত হওয়ার মতো কাণ্ড দেখে আর কী বা ক্যাপশন দেওয়া যায় বলুন তো। ভিডিওটা শুরু হতেই দেখা গেল এক বাইক এগিয়ে চলেছে ফাঁকা রাস্তায়, সেই বাইকের পেছন থেকে একটা লেজ মাটিতে গড়াচ্ছে, সেভাবে গড়াতে গড়াতে সামনের দিকে এগিয়ে চলছে বাইকটি। ও বাবা, ক্যামেরা একটু ঘুরতেই দেখা গেল বাইকে একটা কুমিরের ওপর চেপে রয়েছে চালক, আর সেই কুমিরটিকেও দড়ি দিয়ে বাঁধা রয়েছে। বিরাট তার আকার, বাঁধা রয়েছে বলেই রক্ষে, তা নয়তো ওই কুমির সামাল দিতে মাথার ঘাম ছুটত ওই ব্যক্তির। যদিও এই ভিডিওটি নেটিজেনদের অনেকেই বিশ্বাস করতে চাননি, কেউ বলেছেন এটা একটি নকল কুমির, আবার কেউ তাতে যোগ করেছেন কুমিরটাকে বেঁধে ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছিল, তা না হলে এইভাবে তার উপর চেপে ঘোরার সাহস কারোর হতো না। কেউ কেউ আবার এভাবে একটা প্রাণীকে বেঁধে রাস্তায় নিয়ে বেরোনোর বিষয়টিকে সেলফ নির্মমতার আখ্যা দিয়েছেন। সব মিলিয়ে এই ভিডিওটি এখন নেট পাড়ায় হট।